মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস পথে নাটোর সদর উপজেলার তোকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোজে ট্রাকের সাথে সংঘর্ষ হয় একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাবার্ড ব্যান কবলিত বাস ও ট্রাকটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় আহত হন অন্তত পাঁচজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ এদিকে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার চকরিয়া পাগলির বিল এলাকায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন আহত হয়েছে অন্তত আরও জন পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয় সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ